শত আশা এই গানটারও খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে। আমি অফিসের মধ্যে তখন ক্রিকেট সিজন চলছিল অ্যান্ড আমি যে অফিসে তখন কাজ করতাম আমরা পেসার হান্ট নিয়ে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছিলাম। আমি যখন আমাদের ক্রিয়েটিভ টিমে গেলাম ওখানে দেখলাম যে সরোজ ভাই ওয়ান অফ মাই সিনিয়র ব্রাদার্স সরোজ ভাই এই গানটা নিয়ে কাজ করছে যে উনি একটা লিরিক নিজেই লিখতে চেষ্টা করছে। তখন আমি সরোজ ভাইকে গিয়ে জোক করলাম যে সরোজ ভাই আপনি কেন লিখছেন, আমি লিখে দিচ্ছি আপনাকে, আমি লিখে আমি গান বানাই দিই আপনাকে। ইট ওয়াজ জাস্ট জোক, বাট সরোজ ভাই বললো আচ্ছা ঠিক আছে করো। সরোজ ভাই টুক ইট সিরিয়াসলি, উনি আমাকে চান্সটা দেয় অ্যান্ড দেন আমি আমরা সব মেম্বার্স অ্যালং উইথ আ ভেরি গুড ফ্রেন্ড অফ আওয়ার্স জামি আমরা একসাথে বসি অ্যান্ড এগেন ইন টু অর থ্রি ডেইজ আমরা গানটা বানাই, শাকের স্টুডিও থেকে রেকর্ডিংও করে ফেলি, আমরা ভার্জনটা ওরা এসে অফিসে সাবমিট করি। সো ইনস্ট্যান্টলি এভরিওয়ান লাভ দ্য ভার্জন, সবাই অনেক পছন্দ করে, ইনস্ট্যান্টলি সবাই মোবাইলে মোবাইলে এটা সেভ করা শুরু করে। বাট ফর সাম রিজন ওই ইয়ার পেসার হান্ট হয় নাই, ফর মেনি আই ডোন্ট নো ওয়াই ইট ডিডন্ট হ্যাপেন। তখন আমরা চিন্তা করি আছে কী করবো, গানটা যখন বানাইছি গানটাও লিখলাম আমরা, গানটা রিলিজ করে দিই, তখন আমরা অ্যালবামটাতে রিলিজ করে দিই। বাট লেটার অন দ্যাট সেম কোম্পানি যখন আরও এক বছর পর ওয়ার্ল্ড কাপ প্রথমবার বাংলাদেশে হয় তখন এই গানটা ওয়ার্ল্ড কাপের থিম সং হিসেবে ওরা সিলেক্ট করে, ক্রিকেট থিম সং হিসেবে। সো দ্যাট আই থিঙ্ক মেড দ্য ডিফারেন্স ফর আস। শত আশা অ্যাকচুয়ালি আমাদের আইডেন্টিটি হিসেবে দাঁড়ায় পড়ে আর আমাদেরকে অনেকে এই গানটার জন্য চিনে। শত আশা আজ সত্যি পথে কিছু দেখাবো বলে স্বপ্ন গুলো আজ মুক্তি পথে আশা পথ পেরিয়ে শত বাধা এড়িয়ে লক্ষ্য খুঁজতে চায় আশা পথ পেরিয়ে শত
শূন্য স্টার্টেড ব্যাক ইন 2007 তখন ফার্স্টলি ইনিশিয়ালি যখন স্টার্ট হয় তখন এমিল ভাইয়া আর আমাদের আগে যে মেম্বার ছিল শাকের ভাইয়া দে ওয়ার ফ্রেন্ডস ফ্রম বিফোর এবং দে স্টার্টেড দ্য ব্যান্ড ফ্রেন্ডস থেকে হরগ্রাম বললো যে উই শুড ডু মিউজিক টুগেদার দেন দে স্টার্টেড দ্য ব্যান্ড অ্যান্ড ইভেনচুয়ালি দে ওয়ান্ট টু ফর্ম আ ব্যান্ড অ্যান্ড ইফ দে ওয়ান্ট টু ফর্ম আ ব্যান্ড দেন ইজ দ্য হোল প্যাকেজ সো দে রিক্রুটেড পরে শাকের ভাইয়ের সাথে আমার একটা ব্যান্ড ছিল আগের তো এখান থেকে শাকের ভাই আমাকে একদিন বললো যে ডু ওয়ান জয়েন আওয়ার ব্যান্ড তো বললাম ইয়ে ওয়াই নট সিন্স ইউ গ্যাজ আর স্টার্টিং সামথিং ব্র্যান্ড নিউ অ্যান্ড ইটস রিয়েলি নাইস ইট সাউন্ডস নাইস সো ওইখান থেকে জ্যামিং করা স্টার্ট করি আমি লাবিব আমরা একসাথে অ্যান্ড দ্যাটস হাউ শূন্য স্টার্টেড তারপরে উই স্টার্টেড ওয়ার্কিং অন আওয়ার ফার্স্ট অ্যালবাম নতুন স্রোত অ্যান্ড উইচ গট রিলিজড 2008 আন্ডার মেরুন মিউজিক তারপরে 2009 ফলোড বাই 2009 আমাদের ছিল শত আশা অ্যান্ড দেন আমরা এক বছর একটা গ্যাপ দিয়ে বিকজ উই ওয়ার বিজি বিভিন্ন কনসার্ট করতে গিয়ে এবং বিভিন্ন শোজের জন্য বিজি ছিলাম সো এক বছর ব্রেক নিয়ে 2011 আমাদের থার্ড অ্যালবাম বের হয় গর্ব বাংলাদেশ গর্ব বাংলাদেশের পর আমরা একটু ব্যস্ত হয়ে পড়ি আমাদের নিয়মিত শো নিয়ে ট্যুরস নিয়ে অ্যান্ড এভরিথিং পাশাপাশি আমাদের যে জীবনের যে কাজগুলো আছে অফিস টফিস নিয়ে সব কিছু নিয়ে আমরা একটু বিজি হয়ে পড়ি তো একটু সময় নিয়ে আমরা 2014 উই কেম আউট উইথ আওয়ার ফোর্থ অ্যালবাম উইচ ইজ ভাগো অ্যান্ড কারেন্টলি আফটার টু ইয়ার্স এখন এই দে আমাদের একটা নতুন গান রিলিজ হচ্ছে যেটা গানটার নাম হলো কি ঝরিয়ে দাও গানটা বেরোচ্ছে রবি ওনের মিউজিকে এবং ইভেনচুয়ালি আমাদের প্ল্যান যেটা হচ্ছে যে এই বছর শেষে আমাদের ফিফথ অ্যালবামটা আমরা কাজ শেষ করে বাজারে ছাড়তে পারবো ভুলে সুতে ভুলে যাওয়া স্বপ্নে তোমায় ফিরে পাওয়া ঘুম পুরনোর ভোরে তোমারই হতে চাওয়া মনের গভীরে রেখে দেয়া স্বপ্নে তোমায় এঁকে যাওয়া ফেলে আসা গধূলিতে তোমাকে খুঁজে ফেরা চলো
রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন প্রাচ্যে যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল মানুষ ছাড়া খেপরে তুই মূল হারাবি মানুষ ছাড়া খেপরে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি সাধুর হাটে চরণ যে করল সাধু বিনা দুধে দই পাকাইয়া তুইলা সে মাখু আগে যদি জানিতা তবে না জলানিতা যমুনার ঘাটে সখী আর না যাইতা যমুনার ঘাটে সখী আর না যাইতা Rajahin Raju was, if I'm not wrong, the first track that we composed for our third album, Gorba Bangladesh. So Gorba Bangladesh, Korashomai, one of our friends, Tarana, she came up with a lyric, jeta o eventually like a contest jeno dey. So amake bole je, I have a lyric, you guys wanna try to make a song out of it? So I'm like, okay. Tarpor amra oita niye boshi. And eventually, just like that, একটা গান হয়ে যায়। The lyric was so beautiful and the melody was so in the moment। গানটা খুব সহজেই মানে খুব সুন্দর একটা গান হয়ে যায়। এবং ইভেন্চুয়ালি আমরা যখন এটা রিলিজ করি মানুষজনও খুব রেডিওতে এবং এভরিওয়ে এলস ইন দ্য কনসার্টস সবাই খুব ওয়ার্ম হার্টেডলি গানটা অ্যাকসেপ্ট করে। সো উই আর ভেরি 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 থ্যাঙ্কফুল টু এভরি ওয়ান ইনক্লুডিং তারানা। জনশূন্য কোনো
প্রাচে যদি চাঁড়াইয়ে দাও এই স্বচ্ছ জল চোখে তুমি দেখো আমি তো দেখি না আমার কাঁধে দখল নিও শান্তি হলো না শুন
জীবনের প্রথম থেকে আমরা যখন স্টার্ট করি, আমরা একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করি, যেটাকে বলে একদম শূন্য থেকে স্টার্ট করা হয়। সো প্রথম দিকে আমাদের তো অনেক অনেক শোজ করতে হয়েছে সো দ্যাট মানুষজন আমাদের চেনে। সো ওই সময় দেখা গেছে যে এনি শোজ, এনি স্লট দ্যাট উই গেট, সেটা ফ্রি হোক, সেটা কম পেমেন্ট হোক, সেটা একদম প্রথমের দিকের কোনো একটা স্লট হোক, একদম সবার আগে শোটা স্টার্ট করতে হোক, এরকম হোক, আমরা সব মানে এনি অ্যান্ড এভরি শোজ দ্যাট উই গট আওয়ার চান্স টু ডু উই ডিড ইট। ইভেনচুয়ালি আমাদের ভলিউম অফ শোজ বাড়তে থাকে এবং আফটার দ্য শো অ্যালবামসগুলো বাজারে আসতে থাকে, মানুষজন আমাদের আরও ডাকতে থাকে তাদের কনসার্টসগুলোতে, এবং ইভেনচুয়ালি এখন আমরা একটা খুব ভালো একটা ফ্রিকোয়েন্সিতে আমরা এখন শো পাই, যে সবাই আমাদের শোটাতে অ্যাটেন্ড করতে চায় এবং উই আর ভেরি গ্রেসিয়াস এনাফ যে এখন সবাই আমাদের শোতে আসতে এনজয় করে এবং কল আস টু ডু আ শো ফর দেম অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। এবং উই হোপ যে ইভেনচুয়ালি মানুষজন আমাদের সাথে এরকম বন্ধুত্বটা এবং এরকম বন্ডিংটা রেখে দিবে সো দ্যাট আমরা যেন সবসময় তাদের সাথে একটা মজা করে যেতে পারি কনসার্টসে। বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার প্রবেশ বেশি দিন হয়নি, শূন্যর সাথেই প্রথম এসেছি আমি। তো আমার যেটা মনে হয় এবং এটা যেটা সত্যি কথা, সেটা হচ্ছে বাংলাদেশে থেকেই মিউজিক করাটা একটু ডিফিকাল্ট। অন্য দেশে যেমন বিভিন্ন পদ্ধতি আছে, ওয়েবসাইটে গান বিক্রি হয়, মানুষজন গান কেনে, তো বাংলাদেশে এই দিক থেকে জিনিসটা একটু ডিফিকাল্ট। তো এই দিক থেকে আমরা সবাই যেটা মেনে নিয়েছি সেটা হচ্ছে আমাদের প্রফেশনাল একটা ক্যারিয়ার আমাদের দরকার, তো আমরা সেই দিকেই আমরা একদম সিরিয়াস সবাই, এবং এর সাথে আমার যেটা প্যাশন সেটা হচ্ছে মিউজিক করা, সেটাও আমরা সুন্দর মতো কন্টিনিউ করতে চাই। তো আমাদের সেই প্রফেশনাল জায়গাটা ধরে রেখে মিউজিক করার জন্য আমরা ভবিষ্যতে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে গিয়ে রেগুলার বেসিসে প্রতি বছর গান নিয়ে বসা, যে প্রতিদিন প্র্যাকটিস করা, যে কনসার্টগুলো আমাদের আসছে সেগুলো সুন্দর মতো করা, আমাদের যে যারা অডিয়েন্স আছে, আমাদের যারা আমাদের ফ্যান্স আছে তাদেরকে ধরে রাখা, মানে তাদেরকে ভালো জিনিস উপহার দেওয়া। তো এটাই আমাদের বেসিক্যালি ফিউচার প্ল্যান, যে করে যাওয়া এটা। সো আমাদের প্রথম অ্যালবামের প্রথম গান ছিল বেদনা। বেদনা এই গানটার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। আমি তখন জব করতাম একটা টেলিকম কোম্পানিতে, অ্যান্ড তখন আমার একজন আপু ওইখানে, আপু আমাকে ডাকে বলে যে এমিল তুমি তো মনে হয় গান টান করতে চেষ্টা করো, তুমি মনে হয় ব্যান্ড করছো, সেই নাও তোমাকে একটা লিরিক দিলাম, এটা আমার বোন লিখে, অ্যান্ড তখন আমি ওই লিরিকটা নেই। বেদনা গানটার মধ্যে একটা খুব সুন্দর একটা রিদম ছিল, একটা কবিতার মতো একটা ছন্দ ছিল এখানে। সো সাথে সাথে ওই গানটা আমি বাসায় নেই, আমার একটা ছোটো কিবোর্ড ছিল, কিবোর্ড নিয়ে আমি কোনোরকম কম্পোজ করতে চেষ্টা করি, ব্যান্ডের সাথে বসি, অ্যান্ড এক রাতের মধ্যেই গানটা কমপ্লিটলি কম্পোজ হয়ে যায়। অ্যান্ড আমরা যেভাবে লাইভ শুনি এক্স্যাক্টলি কোনো সুরের কোনো চেঞ্জ নেই, এক রাতে যা কম্পোজিশন ওইভাবে হয়। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ আর মোস্ট সাকসেসফুল সং ইন দ্য সেন্স যে ইন্টারনেটে আমরা যখন দেখি সবচেয়ে বেশি ভিউজ এই গানের থাকে, রিকোয়েস্ট এই গানের আসে। অল ক্রেডিট টু দ্য লিরিসিস্ট উপমা, থ্যাংক ইউ। নামে কবি নই তবু কাপের ভাই।
দুজনে সাত রঙা প্রজাপতি ধরব নোনা বালি চরতে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখব গধূলির আলো আধারিতে উড়ুন সাথে চোখে তুমি দেখো আমি তো দেখি না আমার কাঁধে দখল নিও শান্তি হলো না ভোর হলো দখল ঘুম ফেলে উঠলে নতুন দিন শুরু হবে শোনো মহাজন এই গানটা আমরা যখন আমাদের সফট রোম্যান্টিক গানও ছিল আমাদের একটু ফোকিশ নাম্বারও ছিল বাট শোনো মহাজনটা আমরা চেষ্টা করেছিলাম যে একটু ফোক টাইপেরই গানটা হবে বাট একটা অরিজিনাল আমাদের গান হবে
So then that's when we sat with Fuad Bhai and the lyricist chilo Shahan Bhai, and we wanted to make a song which was inspiring and a message for the youth. And tokhon amra Shono Mahajan ta banai. Ekhane lyrics ta hocche Shono Mahajan ami noy ta ekjon, Shono Mahajan amra onekjon. So the message is je আমাদের যে সিস্টেমটা আমাদেরকে ডমিনেট করতে চেষ্টা করে, ইট ক্যান বি ইন দিস অফিস, ইট ক্যান বি আনফেয়ারলি মানুষজনকে যখন ট্রিট করা হয় রাস্তায়, সো জাস্ট টু গিভ দ্যাট মেসেজ যে আমি একলা হলেও আমরা কিন্তু আসলে এরকম ইন্ডিভিজুয়ালি অনেকে একসাথে আছি, যখন আমরা একসাথে আসি তখন আমাদের স্ট্রেংথ ইজ মাচ মোর দেন ইয়ার্স। সো দিস ইজ দ্য থিম অফ দ্য সং অ্যান্ড যেটা আমরা করি শোনা হবে। চোখে তুমি দেখো আমি তো দেখি না, আমার কাঁধে দখল নিও শান্তি হলো না, আমার হাতে তুমি ভাঙো করেছিলাম না, আমার কথায় তুমি বলো কেমনে হলো না, আমার বিচার তুমি করো তোমার বিচার মুক্তি আমায় শোনো।
আকাশে তুমি মেঘের আড়ালে তো তেরা তোমায় নিয়ে গান লিখে যাবে তোমার পথ চেয়ে সারাটা জীবন আমার দিন রাত হয়েছে পাগল এই কিছু বোঝে না তোমাকে ছাড়া ছড়িয়ে দা সীমান চলে ছড়িয়ে দা মানুষ ছাড়া খেপরে তুই মূল হারাবি মানুষ ছাড়া খেপরে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি সাধুর হাটে চরণ যে করলো সাধু বিনা দুধে দই পাকাইয়া তুই লাসি মাখু আগে যদি জানিতা তবে না জলানিতা যমুনার ঘাটে সখী আর না যাইতা যমুনার ঘাটে সখী আর না যাইতা ভাগো গানটা হলো গিয়ে আমাদের ছিল ফোর্থ অ্যালবাম অ্যালবামটার নামও ছিল ভাগো সো অনেক থার্ড অ্যালবামের পর আমাদের একটা লং একটা ব্রেক হয়ে যায় সো উই থট না উই নিড টু ডু সামথিং উই নিড টু কাম আপ উইথ অ্যান অ্যালবাম ফার্স্ট থিং ফার্স্ট উই নিড টু কাম আপ উইথ আ ট্র্যাক সো ফার্স্ট গানটা কীরকম হবে তিনটা অ্যালবাম তখন অলরেডি ডাউন দ্য লাইন মার্কেটে আছে মানুষজন জানে যে সুন্দর সাউন্ড কীরকম এবং ওনাদের কাছ থেকে এক্সপেকটেশনও তখন অনেক বেড়ে যায় যে না শূন্যর কাছ থেকে আমরা এরকম চাই বা এরকম জিনিস আশা করছি জিনিসটা তখন আমরা একটু তখন একটু ব্যাকফুট লাইক হ্যাঁ কীভাবে দেওয়া যায় জিনিসটা কীভাবে দিলে মানুষজন বলবে না দের স্টিল অ্যালাইভ দের স্টিল গোয়িং স্ট্রং জিনিসটা সো উই থট ওকে উই শুড কাম আপ উইথ আ ভেরি ব্যাং অন সং অ্যান্ড ভাগো ওয়াজ দ্য রুট অফ দ্যাট এবং অ্যাট দ্যাট পয়েন্ট ভাগো যখন আমরা গানটা বানানো শুরু করি তখন আমরা আশপাশে দিয়ে একটু আমরা ইন্সপিরেশন খোঁজার চেষ্টা করছিলাম এবং আশপাশে যা দেখছি যে আমাদের সব বড় ভাইয়ারা ফ্রেন্ডসরা এভরিওয়ানস বিজি উইথ দেয়ার কর্পোরেট লাইফ এভরিওয়ানস রানিং ফর সামথিং রানিং টু অ্যাচিভ সামথিং বাট আলটিমেটলি অল দ্য টাইম দ্যাট দে লুজ ইন দিস রানিং ওটাতে কিন্তু ওনারা যে কারণের জন্য ওরা ভাগছে বা যে কারণের জন্য দৌড়াচ্ছে যে কারণের জন্য সামনে আগাচ্ছে ওই মেইন পারপাসটাই ওনারা মিস করে চলে যাচ্ছে জিনিসটা সো উই থট ওয়াই নট রাইট আ সং অ্যাবাউট দ্যাট ওয়াই নট influence people to actually stop and smell the roses instead of just run hence the Bhago song came come
আকাশে তুমি মেঘের আড়ালে তো তেরা তোমায় নিয়ে গান লিখে যাবে তোমার পথে চেয়ে সারাটা জীবন আমার দিন রাত হয়েছে পাগল এই কিছু বোঝে না পাখি কেমনে আসে যা খাঁচার ভেতর রচি পাখি কেমনে আসে যা কত কাছে কত দূরে দেখে তোমার ভিজেছে নয় হৃদয়ে অবাক সহবাস উরাস করা নতুন গান নিয়ে এসেছি সেটা হচ্ছে ঝরিয়ে দাও গানটার নাম। তো এই গানটা বেসিক্যালি লিখেছে মাইকেল ভাই আমাদের বেজিস্ট, উনি ফার্স্ট গানটা ইউকুলেলি যে ইনস্ট্রুমেন্টটা ওইটা দিয়ে কম্পোজ করেন, তারপর আস্তে আস্তে এটা নিয়ে আমরা জ্যাম করতে থাকি, আমরা অ্যাকোস্টিক জ্যামস করি, আমরা বাসায় বসে জ্যাম করি এবং এগুলো অনেক এই গানটা অনেক লম্বা প্রসেসে বানানো হয়েছে, তো আস্তে আস্তে গানটা এখনকার শেপ নেয়। তো আমার জন্য এই এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর ছিল কারণ গানটা অনেক সুন্দর ফরম্যাটেড ওয়েতে আমরা প্ল্যান করে সুন্দর মতো বানানো হয়েছে এবং রেকর্ডিং সেশন যেগুলো ছিল আমরা অনেক বড় বড় মিউজিশিয়ানের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো যেমন ফুয়াদ ভাই আমাদের গানটা প্রোডিউস করেছেন, তো ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, তো এটা আমার জন্য অনেক সুন্দর একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। তুমি মেঘের আড়ালে তো তেরা তোমায় নিয়ে
গান লিখে যাবে তোমার পথ চেয়ে সারাটা জীবন আমার দিন রাত হয়েছে পাগল এই কিছু বোঝে না তোমাকে ছাড়া জড়িয়ে তা কেমনে আসে যা খাঁচার ভেতর চি পাখি কেমনে আসে যা আমি নিতে দেব না সময়কে এক মুঠো ভর যোচনা ম
মানুষ ছাড়া খেপরে তুই মূল হারাবি মানুষ ছাড়া খেপরে তুই মূল হারাবি মানুষ বাজলে সোনার মানুষ হবি সাধুর হাটে চরণ যে করল সাধু বিনা দুধে দই পাকাইয়া তুইলা সিমাখু গেল যাত গেল বলি কি আজ কারখানা আগে যদি জানিতা তবে না জ্বলানিতা যমুনার ঘাটে সখী আর না যাইতা যমুনার ঘাটে সখী আর না যাইতা ছোটবেলা থেকেই গিটার বাজানো শিখতে শুরু করি তো আমি অবশ্যই বাংলাদেশি সব ব্যান্ডের গান শুনতাম এবং শূন্যর আমি অবশ্যই একজন বিশাল অ্যাডমিরেট ছিলাম তো হঠাৎ করে এই অপরচুনিটি আমার কাছে আসে যে শূন্যতে হঠাৎ আগের যে গিটারিস্ট ছিলেন শাকের ভাই উনি কোনো কারণে ওনার নিজের পার্সোনাল কারণে উনি চলে যান এই কারণে শূন্য নতুন গিটারিস্ট নেওয়া হয় তা আমি খবর পাই যে শূন্য নতুন গিটারিস্টের জন্য অডিশন নেওয়া হচ্ছে তা আমি তখন গানগুলো তুললাম এমিল ভাই শূন্যর যিনি ভোকাল উনি আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমাদের একটা গিটারিস্ট দরকার তুমি এসে আমাদের জন্য অডিশন করো তো যাই হোক আমি গানগুলো তোলে অডিশন করলাম তো আমার ওদের সাথে বাজিয়ে খুবই ভালো লেগেছে প্রথম দিন থেকেই তো যাই হোক তারপরে আই গট সিলেক্টেড তো এটা আমার জন্য অবশ্যই বিশাল একটা ভালো অপরচুনিটি ছিল এবং আই এম রিয়েলি এনজয়িং দ্য এক্সপিরিয়েন্স সো ফার এখন পর্যন্ত আমরা 10টার মতো শো করেছি এবং দেশের বাইরেও শো করেছি এবং বড় বড় জায়গায় আর্মি স্টেডিয়ামের মতো জায়গায় শো করেছি তো আমার জন্য এটা অনেক বিশাল ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমরা যখন ইনিশিয়ালি স্টার্ট করি মিউজিক করা তখন আমরা উই ওয়ার নট শিওর যে আমরা কী টাইপের মিউজিক করবো উই জাস্ট ডিড হোয়াট এভার ফেল্ট গুড টু আস সো আমাদের যেসব আমরা গান শুনতাম যেরকম অল্টারনেটিভ রক বা রক ক্লাসিক রক এনিথিং দ্যাট আমাদের ভালো লাগতো আমরা ওগুলো গান কভার করার চেষ্টা করতাম ইভেনচুয়ালি আমরা যখন কম্পোজ করা শুরু করি আমাদের একটা আস্তে আস্তে দেখা যায় যে আমি সব কম্পোজিশনগুলো একটা ধাঁচ হয়ে যাচ্ছে এবং জিনিসটা আমাদের কমফোর্ট জোনে এসে যাচ্ছে একটা তো কমফোর্ট জোনটা পরে দেখা যাচ্ছে যে আমরা ফিগার করতে পারলাম দ্যাটস উই ক্যান কল দ্যাট থিং পপ রক যেটা আমরা এখন যে মিউজিকটা করি সো ইউ ক্যান সে শূন্য ইজ এ পপ রক ব্যান্ড কি কেমনে আসে যা খাঁচার ভেতর রচি পাখি কেমনে আসে যা
আসে যা খাঁচার ভেতর রচি পাখি কেমনে আসে যা
চেকে একা এই আবেগ এখনো বৃষ্টির গান চলে এখনো প্রভুরীর বাঁশি বাজে কত রাত কত ভোর ভেবে তোমার কেটেছে সময় কত কাছে কত দূরে দেখে তোমার ভিজেছে নয় হৃদয় অবাক সহ পাস উরাস দক্ষিণ বেদরা জেগে দিগন্তে সীমাহীনতা বন্দি স্মৃতি আসিতে দূরে আকাশ জুড়ে শুধু তারাহীনতা এক মুঠো চাঁদের অপেক্ষাতে কালো ঘরে চাপা কিছু আকাশ প্রহরী হয়ে জানালাতে বাবা শূন্যতে আমরা চারজন মেম্বার্স আমরা বিভিন্ন রকমের গান শুনি এক একজনের এক এক ইনফ্লুয়েন্সেস আছে এক একজন ব্লুজ পছন্দ করে একজন আপনার রক পপ বিভিন্ন পছন্দ করে বাট কয়েকটা আর্টিস্ট আছে যারা আমরা কমনলি সবাই অনেক লাইক করি যেমন মেরুন ফাইভ এককালে আমরা ক্রিড অনেক শুনতাম আর কভার করতাম অল্টার ব্রিজ কোল্ড প্লে আমরা সবাই অনেক পছন্দ করি তারপর আমাদের লোকাল সিনিয়র ব্যান্ডসের মধ্যে মাইলস আছে জেমস এলআরবি প্লাস একটা এবিসি জেনারেশন ছিল যেটাতে আমি অনেক বেশি ইনফ্লুয়েন্সড ওই জেনারেশনটাতে যারা যারা ছিল আপনার আর্টসেল ব্ল্যাক ক্রিপ্টিক ফেট এই পুরো জেনারেশনটাতে আমি অনেক ইনফ্লুয়েন্স আমি তখন কনসার্ট দেখা শুরু করি অনেক বেশি অ্যান্ড ইভেনচুয়ালি আই থিঙ্ক আমরা যখন জ্যাম করা শুরু করি করতে করতে তখন আমাদের এই স্টাইলটা হয় নেক্সট ইমিডিয়েটলি আমাদের কিছু প্ল্যানস আছে বড় বড় এবং এটার যেটা মেইন জিনিস এটা হচ্ছে আমাদের কন্টেন্ট নিয়ে আমরা আসছি আমরা নতুন একটা অ্যালবামের প্ল্যান হচ্ছে আমাদের আমরা এই বছরের মধ্যে চেষ্টা করছি নতুন অ্যালবাম নিয়ে আসার অলরেডি সেই অ্যালবামের একটা সিঙ্গেল আপনারা পাবেন রবি আন্ডার মিউজিক অ্যাপে এবং বাকি অ্যালবামের কাজটাও চলছে এবং আশা করি এই বছরের মধ্যে আমরা অ্যালবাম নিয়ে আসতে পারবো আপনাদের কাছে আমি নিতে দেব না সময়কে এক মুঠো ভরা যোচনা দূরের হোক না ছুতে আমি চাই না পৃথিবীর সব অপার বিষয় থাক আমার দেখা শূন্য খাতার প্রতিটি পাতায় সময় কাব্য লেখা আমি মেলব না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায় আমি লিখব না কাব্য কোন স্মৃতির ছেঁড়া পাতায় আমি মেলব না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায় আমি লিখব না কাব্য কোন স্মৃতির ছেঁড়া পাতায় Thank you.
মানুষ ছাড়া খেপরে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপরে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। সাধুর হাটে আমার দয়াল পরশ মণি গো লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করলো সাধু দুধে দই পাকাইয়া তুইলা সীমা খো কারে
आगे जदि जानिता तबे ना जलानिता जमुनार घाटे सखी आर ना जाइता जमुनार घाटे सखी आर ना जाइता ओरे हेरिया से रूपेर छवि हेरिया से रूपेर छवि जतकुल मन हरइला जमुनार घाटे सखी आर ना जाइता